বাঁকুড়া শহর থেকে 4 কিলোমিটার বেরোলেই বিকনা গ্রাম, আর তার এক কোনায় আপন মনে দাঁড়িয়ে আছে ডোকরা পাড়া, শিল্পের পাড়া, শিল্পীদের পাড়া, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠুকঠুক আওয়াজে শিল্পীরা শিল্প সৃষ্টি করেই চলেছেন। এই পাড়ায় পেতলের ক্যানভাসে সরস্বতী, লক্ষ্মী, গণেশ বা দশভুজার রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত থাকেন শিল্পীরা। একটা সময় ছিল যখন শিল্পীদের কাজের বরাত সেইভাবে ছিল না, এখন চরম ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে তাদের। তাদের তৈরি করা জিনিস রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে। মাঝখানে একটা সময় অভাব আর বিভিন্ন সুযোগ সুবিধা না পাওয়ার কারণে ডোকরা শিল্পীদের শিল্প সৃষ্টির মনোভাব ভেঙে পড়েছিল। এই শিল্পীদের শিল্পের কদর থাকলেও অভাব কখনো তাদের পিছু ছাড়ত না, যার ফলে পরবর্তী প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছিল তাদের পূর্বপুরুষের দেখানো পথ থেকে। প্রজন্মের পর প্রজন্ম এই পাড়াতে বাস করলেও তাদের নিজস্ব কোনো বসবাসের জমি ছিল না। কুটির ঘরে বাস করা এই শিল্পীরা আজ আছি তো কাল নেই অস্তিত্ব সব সময় দিন কাটাত। কিন্তু পশ্চিমবাংলায় রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে ডোকরা শিল্পীরাও তাদের শিল্প সৃষ্টির মনোভাব ফিরে পেলেও তা কিন্তু যথেষ্ট ছিল না। এখন সময় পাল্টেছে। বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে 84টি শিল্পীর পরিবারকে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। লক্ষাধিক টাকা ব্যয় করে এই ডোকরা পাড়াকে একটা মডেল শিল্প পাড়া বানিয়ে তোলার কাজ চলছে। রাজ্যসহ রাজ্যের বাইরের থেকে আগত সমস্ত ক্রেতাদের জন্য তৈরি হয়েছে গেস্ট হাউস। কোভিডের কালো ছায়া থেকে আপাত মুক্তির জন্য বাইরের পর্যটকদের আনাগোনাও হচ্ছে বেশ, ফলে শিল্পীদের তৈরি করা জিনিস বিক্রিও ভালোই চলছে। বাঁকুড়া জেলা পরিষদ থেকে পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জির নেতৃত্বে একটি দল ডোকরা পাড়া পরিদর্শন করলেন এবং কথা বললেন শিল্পী ও শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গে, দিলেন জেলা পরিষদের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস। জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি জানান, আমাদের সরকার সব সময় শিল্পীদের পাশে আছে, ভবিষ্যতে আরও কিছু প্রয়োজনেও আমরা আছি। এই শিল্প তালুকে আগত পর্যটকেরাও এই শিল্পকে দেখে মন্ত্রমুগ্ধ। জেলা পরিষদের এই উদ্যোগে পুরো ডোকরা শিল্প তালুক বাড়তি অক্সিজেন নিয়ে পথ চলা আবার শুরু করেছে। সাজানোর জন্য আমরা এখানে প্রথমত আলো, দ্বিতীয়ত পানীয় জল, তৃতীয়ত এই জায়গাটা অত্যন্ত কাদা ছিল, রাস্তা হয়েছে এবং এখানে আমাদের টোটালি বিউটিফিকেশন হচ্ছে। বসার চেয়ার থেকে আরম্ভ করে সামনে গেট থেকে আরম্ভ করে, এবং আপনারা লক্ষ্য করবেন এখানে আমি আজকে নিজে এসে দেখলাম যে দিল্লি থেকে লোক এসছে দেখবে ডোকরা, প্রচুর জিনিস সামগ্রী কিনে নিয়ে যাচ্ছে। আজকে ভিন রাজ্য থেকেও এই ডোকরা শিল্পের জন্য বাঁকুড়া জেলায় আসছে। এটা একমাত্র বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পাট্টা দিয়েছে, সেই পাট্টা এরা 84টা পরিবার পাট্টা পেয়েছে, এবং সেই পাট্টা পাওয়ার পরে আজকে তারা আরও নিজেরা যে আজকে নিজেদেরকে ভাবত যে আমরা অসহায়, কেউ দেখলো না বাংলা মুখ্যমন্ত্রী তাদেরকে পাট্টার ব্যবস্থা করে দিয়েছে, আজ পাট্টা পেয়েছে। এবং এই শিল্পটাকে এরা এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে সারা বিশ্বতে এই ডোকরা শিল্প আজকে ছড়িয়ে গেছে। আজকে কেমন লাগছে ডোকরা গ্রামে? অপূর্ব, বিশ্বাস করো মনটা না ভরে গেছে। এত সুন্দর মানুষগুলো কি ভালো, এত সুন্দর করে কথা বলে এরা, আর কি সুন্দর জিনিস বানায় এরা বসে বসে, অপূর্ব লেগেছে। কারণ ডোকরা এমন একটা আর্ট, আমি চাই না যে এটা নষ্ট হোক, এই আর্টটা যেন চিরদিন থাকে। সে ভীষণ ভালো লাগছে এবং মনে হচ্ছে এতদিন কেন আসিনি এখানে, এবং আরও আগে যদি আসতাম, আরও আগে যদি আরও এই আর্টটাকে দেখতে পেতাম, এরা কেমন করে কাজ করে, এদের জীবনযাপনটা কেমন, তাহলে হয়তো আরও কিছু তুলে ধরতে পারতাম। এখনও নিশ্চয়ই ধরবো, এখনও আমরা ফেসবুকে লিখি, আমরা কোনো ম্যাগাজিনে লিখি, সেইখানে আমরা ডেফিনেটলি লিখবো এদের সম্বন্ধে, যাতে করে আমাদের বাংলার লোক এবং আমাদের বাংলার বাইরের লোক এবং বিদেশের লোক যে ডোকরার কাজ ভালোবাসে,